জিওড লার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 2019 সালের হাই মাদ্রাসা পরীক্ষায় আগত বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র, সেই সঙ্গে তার উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই একটিমাত্র ভিডিওটিতেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলি পাওয়া যাবে। প্রথমে আসি বাংলা বিষয় নিয়ে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, শুরু করছি গত 12/2/2019 সম্পাদিত হাই মাদ্রাসা পরীক্ষা বাংলা বিষয়। এই বিষয়ের উপর বহু বিকল্প ভিত্তিক এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা নিশ্চয়ই জানো যে পরীক্ষার পূর্ণ মান 90 নম্বর এবং সময় 3 ঘন্টা 15 মিনিট। এবার আমরা সরাসরি প্রশ্নোত্তরে চলে যাব। প্রথম প্রশ্ন ছিল, যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। বক্তা হলেন, উত্তর অপূর্ব। এর পরের প্রশ্ন ছিল, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ। উত্তর গ, 11 লক্ষ টাকা। পরের প্রশ্ন, শ্রী তপন কুমার রায়ের লেখা গল্পটি হল। অপশন খ, প্রথম দিন। এরপর, সিন্ধু তীরে কাব্যাংশটি নেওয়া হয়েছে। অপশন ক, পদ্মাবতী কাব্য থেকে। এরপর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি কিসের বর্ম গায়ে পড়েছেন, এমনটাই প্রশ্ন ছিল। উত্তর অপশন খ, গানের। এরপর, বজ্র শিখার মশাল জেলে আসছে। উত্তর অপশন খ, ভয়ঙ্কর। এরপর, ব্রোঞ্জ শলাকার পোশাকির নাম হলো। অপশন ক, স্টাইলাস। পরবর্তী প্রশ্ন, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল। উত্তর অপশন গ, কানে গুজে রাখার জন্য। পরবর্তী প্রশ্ন, ছেলেবেলায় প্রাবন্ধিক রাজশেখর বসু কার লেখা বাংলা জ্যামিতি পড়েছিলেন। সঠিক উত্তর খ, ব্রহ্মমোহন মল্লিক। পরবর্তী প্রশ্ন, যে বিভক্তি একাধিক কারকে প্রয়োগ করা যায় তাকে বলে। অপশন ঘ, তির্যক বিভক্তি। পরবর্তী প্রশ্ন, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে কর্মটি পাওয়া যায় তা হল। সঠিক উত্তর অপশন ক, মুখ্য কর্ম। এরপর, সমাস হলো অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদের। সঠিক উত্তর অপশন গ, এক পদে রূপান্তর। পরবর্তী প্রশ্নে চোখ রাখো, সর্বহারা এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাস বাক্য হল। উত্তর ক, সর্বস্ব হারিয়েছে যে। এরপর দেখো, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। সঠিক উত্তর অপশন ক, সরল বাক্যে। চলে যাই পরের প্রশ্ন, বাক্যের যোগ্যতা বলতে কি বোঝায়। সঠিক উত্তর খ, সঙ্গত এবং যথাযথ ভাব প্রকাশ। পরবর্তী প্রশ্ন, কর্তার উল্লেখ থাকে না যে বাচ্চে। সঠিক উত্তর অপশন গ, কর্ম কর্তৃ বাচ্চে। এরপর, হ ধাতুজাত ক্রিয়াপদের ব্যবহার হয় কোন বাচ্চে। সঠিক উত্তর অপশন গ, ভাব বাচ্চে। এরপর আমরা যাব পরবর্তী প্রশ্ন এবং উত্তর পর্বে। কমবেশি 20টি শব্দের মধ্যে এই উত্তর লিখতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, যে যেদিকে পারে পালিয়ে গেল, কারা কেন পালালো। সঠিক উত্তর হলো অমৃত, ইশাব এবং
কালিয়া, কারণ কালিয়ার বাবা মা এসে পিটুতে পারে, অর্থাৎ পিটানি দিতে পারে বা শাস্তি দিতে পারে, তাই তারা পালিয়ে গেল। পরবর্তী প্রশ্ন, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, প্রশ্ন হচ্ছে কি দেখা গেল? উত্তর, সামনের হল ঘরে জন ছয়েক বাঙালি মোটঘাট নিয়ে বসে আছে। পরবর্তী প্রশ্ন, সে এক ভয়ানক দুর্লভ জিনিস, প্রশ্ন হচ্ছে দুর্লভ জিনিসটি কি? সঠিক উত্তর, সন্ন্যাসীর পদধূলি। পরবর্তী প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, প্রশ্ন কার এবং কি নেশায় পেয়েছে? সঠিক উত্তর, তপনের গল্প লেখার নেশার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, চিঠি পকেটেই ছিল, কার কোন চিঠির কথা এখানে বলা হয়েছে? সঠিক উত্তর, স্টেশন মাস্টার নদের চাঁদ কর্তৃক তার প্রাণপ্রিয় জায়ার উদ্দেশ্যে লিখিত 5 পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠির কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, অসুখী একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে গিয়েছিল? সঠিক উত্তর, বৃষ্টিতে। এরপর, হাই ছায়াবৃতা, আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি? কারণ হল আফ্রিকার ভূখণ্ড ছিল জঙ্গলাকীর্ণ এবং বনস্পতির পাহাড়ায় নিবিড় ছায়াচ্ছন্ন, সেই কারণে। পরবর্তী প্রশ্ন, সমূলে নির্মূল করিব পামরে আজি, প্রশ্ন পামর বলতে কাকে বোঝানো হয়েছে? পামর হল দশরথ তনয় রামচন্দ্র। চলে যাব পরবর্তী প্রশ্নে, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কিভাবে চেতন লাভ করে? সঠিক উত্তর হল পর দুঃখ কাতরা পদ্মা ও তার সখীদের ঐকান্তিক সেবায় পঞ্চকন্যারা চেতনা ফিরে পেয়েছিল। পরের প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, কবি গানের বর্ম পড়েছেন কেন? এটাই প্রশ্ন। সঠিক উত্তর হল কারণ গানই পারে অস্ত্র ধারণকারীদের অস্ত্র ধারণ থেকে দূরে রাখতে। পরবর্তী প্রশ্ন, দোয়াত যে কত রকমের হতে পারে, প্রবন্ধে উল্লিখিত নানা ধরনের দোয়াতের যে কোনো দুটির নাম লেখো। আমরা 3টি নাম শুনব, কাঁচের, পিতলের এবং সোনার, এর মধ্যে যে কোনো দুটি দিলেই হবে। পরবর্তী প্রশ্ন, সেই আঘাতেরই পরিণতি নাকি তাঁর মৃত্যু, প্রশ্ন হচ্ছে এখানে কার মৃত্যুর কথা বলা হয়েছে? সঠিক উত্তর, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত, এখানে কোন লেখকদের মনে রাখা উচিত, কোন কথা লেখকদের মনে রাখা উচিত? সঠিক উত্তর হল বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। পরের প্রশ্ন, এতে রচনা উৎকট হয়, কিসে রচনা উৎকট হয়? এটাই ছিল প্রশ্ন। আর সঠিক উত্তর হল অনেক লেখক তাদের বক্তব্য ইংরাজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন। পরের প্রশ্ন, বিভক্তি কাকে বলে? সঠিক উত্তর, যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে যখন সেই শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে তখন তাকে বলা হয় বিভক্তি। এর পরের প্রশ্ন, অকারক বলতে কি বোঝো, একটি অকারকের নাম লেখো,
সঠিক উত্তর, একটি বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকেই বলা হয় অকারক। যেমন ওই আমাদের চোখের মণি। চলে যাই পরবর্তী প্রশ্নে, অধিকরণ কারক কাকে বলে? উদাহরণ দাও। প্রথমে সংজ্ঞা বলি, যে স্থান কাল বিষয় অবস্থায় ক্রিয়া নিষ্পন্ন হয় এবং ক্রিয়ার সেই স্থান কাল বিষয় অবস্থাকেই বলা হয় অধিকরণ কারক। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, রাম কলকাতায় ঘুরতে যাবে। পরবর্তী প্রশ্ন, সমাস কাকে বলে? দুটি সমাসের নাম লেখো। সঠিক উত্তর, পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত দুই বা ততোধিক পদের একপদীকরণকেই বলা হয় সমাস। দুটি সমাস বলতে তুমি দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাসের উদাহরণ দিতেই পারো। এরপরের প্রশ্ন, কোন সমাসে তৃতীয় একটি পদের প্রাধান্য লক্ষ্য করা যায়? উদাহরণ দাও। উত্তর হলো বহুব্রীহী সমাস। উদাহরণ হিসেবে আমি বলতে পারি, বিনা পানিতে যার সমাসবদ্ধ পদ হচ্ছে বিনা পানি। এরপর, কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট রেখাঙ্কিত অর্থাৎ যথাস্থানে এই পদটির ব্যাস বাক্য সহ সমাস করতে হবে। ব্যাস বাক্য সহ সমাস করলে এমনই দাঁড়ায়, স্থানকে অতিক্রম না করে, আর সমাসের নাম হলো অব্যয়ীভাব সমাস। পরবর্তী প্রশ্ন, গঠনগতভাবে বাংলা বাক্য কয় প্রকার ও কি কি? উত্তর হলো তিন প্রকার, যথা সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। পরবর্তী প্রশ্ন, অমৃত আর ঈশাবও রণভূমি ত্যাগ করল, বাক্যটিকে না সূচক বাক্যে রূপান্তর করতে হবে, কি দাঁড়াবে? সঠিক উত্তর, অমৃত আর ঈশাবও রণভূমিতে থাকল না। চলে যাই পরবর্তী প্রশ্নে, কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হলো, কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য লক্ষ্য করা যায়। এরপর, তথা কন্যা থাকে সর্বক্ষণ ভাববাচ্যে রূপান্তর করতে হবে এটিকে। উত্তর হবে, তথাই কন্যার সর্বক্ষণ থাকা হয়। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে এই প্রশ্নের উত্তর লিখতে হয়। তিন দাগের এক, প্রথম প্রশ্ন তিনের এক এক প্রশ্ন হচ্ছে, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, কে আহ্লাদ খুঁজে পায় না, তার এরূপ মনে হওয়ার কারণ কি? পরের প্রশ্ন, বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাত শুধু এই যে, ছেলে দুটো কে কে, তাদের মধ্যেকার মিল ও অমিল উল্লেখ করো। চলে যাই পরের প্রশ্নে, সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে, কিসের প্রভাবে সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হলো এবং আগুনে জ্বলে গেল। এরপর, সাজিছে রাবণ রাজা, রাবণের এরূপ আচরণের কারণ কি, তিনি কি রূপে সেজেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে, এগুলো কিন্তু বলে রাখি কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর করতে হবে। চলে যাই প্রশ্নে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের যে বিবরণ পাঠ্যাংশে পাওয়া যায় তা লেখো। এরপরের প্রশ্ন 4-2, হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে, হরিদার পরিচয় দাও, তার বহুরূপের খেলা দেখানোর যে বিবরণ গল্পে উল্লিখিত হয়েছে তা লেখো। চলে যাই পরের প্রশ্নে, 5-1, আই আরও বেঁধে বেঁধে থাকি, কবি কাঁধের বেঁধে বেঁধে থাকতে বলেছেন, তিনি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন? পরে
পাঁচের দুই, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, আলোচ্য অংশে তোমার বলতে কার কথা বলা হয়েছে, কারা কিভাবে অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল। পরবর্তী প্রশ্ন, বাংলা পরবর্তী প্রশ্ন আমরা যাব ছয়ের দাগে, ছয়ের এক প্রশ্ন, কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনকে একসময় বাংলায় কি বলা হতো, তার সাথে আছে এই পেনের আবিষ্কারকের নাম কি, কোন পরিপ্রেক্ষিতে ফাউন্টেন পেন আবিষ্কৃত হয়। এরপর ছয়ের দুই, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলা হয়েছে তা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ অনুসারে লেখো। এরপর কম বেশি 125 শব্দে উত্তর করতে হবে, প্রশ্নগুলো বলি। সাতের দাগ, সাতের এক, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। কে কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন তার এই সাহায্য প্রত্যাশার কারণ লেখো। এরপর সাথে দুই, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী, কোন প্রসঙ্গে বক্তা এরূপ মন্তব্য করেছেন, মন্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তার কোন মানসিকতার ছবি ফুটে উঠেছে। এরপর আটের দাগ, কম বেশি 150 শব্দে লিখতে হয়। আটের এক, লোভ দেখিয়ে ক্ষুধায় অবসন্ন কণিকে আরও পরিশ্রম করানো অমানসিক কাজ হবে, একথা কে ভেবেছেন, তিনি কিসের লোভ দেখিয়েছেন, আর শেষ প্রশ্ন হচ্ছে এতে তিনি কি সাফল্য পেয়েছিলেন তা সংক্ষেপে লেখো। এরপর আটের দুই, কণির লড়াইয়ে জয়ের সীমানায় পৌঁছে দিতে তার নিজের অধ্যাবসায় যেমন ক্রিয়াশীল তেমনই অনিবার্য তার খিদ্দাও, মন্তব্যটি কতটা যুক্তিযুক্ত তা আলোচনা করো। পরের প্রশ্ন, আপনারা ক্ষিতিশ সিংহীকে জব্দ করার জন্য ওকে ভিক্টিমাইজ করলেন, বক্তাকে ক্ষিতিশ সিংহীকে জব্দ করার জন্য কাকে কিভাবে ভিক্টিমাইজ করা হয়েছিল তার বিবরণ দাও। এরপরে আমরা রচনা বিষয়ক প্রশ্নে যাব, কম বেশি 400 শব্দের মধ্যে লিখতে হয়, তোমরা জানো রচনা ছিল এবছরের বাংলার উৎসব, বিজ্ঞান ও কুসংস্কার, বই কেন ভালোবাসি, আর শিক্ষা প্রসারে গণমাধ্যমের ভূমিকা। এরপর চলিত গদ্যে একটা বঙ্গানুবাদ তোমাদেরকে করতে হয়, এটা তোমরা একটু দেখে নেবে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, এগারোর দাগ, এগারোর এক, মোবাইল ফোনের অপব্যবহার প্রায়ই পথ দুর্ঘটনা ঘটাচ্ছে, এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। আর এগারোর দুই, তোমার মাদ্রাসায় আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, এই দুটির মধ্যে একটি লিখতে হয়। চলে যাই, এটা তো বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, এসবই বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, তোমাদের জন্য নয়। তাহলে শুরু হচ্ছে 2019 সালের হাই মাদ্রাসা পরীক্ষার প্রশ্নপত্র ও তার উত্তর। আমাদের এবারের বিষয় ইংরেজি। 2019 সালে হাই মাদ্রাসার ইংলিশ পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গেছে, তার উত্তরপত্র সংক্ষিপ্ত উত্তরগুলো আলোচনা করছি। প্রথমে দি ক্যাট থেকে সিন তোলা হয়েছে, একের এ দাগের যে প্রশ্ন আছে সেটা হলো দি ক্যাট ইজ ফন্ড অফ, এর উত্তর হবে সি দাগ ইজ। দুই দাগে আছে দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল ফর, এর উত্তর হবে অ্যান আওয়ার অর টু। তিন দাগে যে প্রশ্ন আছে দি ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট, এর উত্তর হবে
হিউম্যান বিং, বি দাগের উত্তর, তিনের বি হিউম্যান বিংস। চার দাগে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল অ্যাজ এ পাস্ট টাইম, উত্তর হবে সি। এরপরের যে প্রশ্নটি আছে, অ্যাকর্ডিং টু মোস্ট পিপলস থিঙ্কিং দ্য ক্যাট ইজ, এটা হবে আনইন্টেলিজেন্ট, সি দাগ। এরপরে আমরা চলে আসছি বি দাগের প্রশ্নে। বি দাগের এক নম্বরে যে শূন্যস্থান আছে সেটা দেওয়া আছে, দি ফিজিক্যাল ফিটনেস অফ এ ক্যাট ইজ কম্পেয়ার টু, উত্তর হবে অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। দুই দাগে প্রশ্ন আছে, দ্য ক্যাট কেয়ার্স লিটিল ফর, উত্তর হবে এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। তিন দাগের প্রশ্ন আছে, ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ হোয়েন, উত্তর হবে দ্য শেডস অব ইভিনিং ফল। এরপরে আমরা চলে আসছি সি দাগে, এখানে ট্রু অর ফলস নির্ণয় করতে হবে, তার সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। এক দাগে প্রশ্ন আছে, দ্য ক্যাট কেয়ার্স অনলি অ্যাবাউট মাইস অ্যান্ড মিল্ক, এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল ফন্ড অফ এজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। দুই দাগে প্রশ্ন আছে, দ্য ক্যাট অ্যাজ ইট রিয়েলি ইজ ক্যান বি সিন ইফ ওয়াশড ইন আর্লি আওয়ার্স অফ মর্নিং, এটা অবশ্যই ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমরা লিখব, বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অব ইভিনিং ফল, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। এরপরে আমাদের প্রশ্ন আছে অরে, সি দাগের অরে যে কোশ্চেন আছে সেটা হলো স্টেটমেন্ট এবং রিজন দিতে হবে। স্টেটমেন্ট দেওয়া থাকলে রিজন দিতে হবে, রিজন দেওয়া থাকলে স্টেটমেন্ট লিখতে হবে। তো প্রথম স্টেটমেন্টটা দেওয়া আছে, লেখা আছে, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, রিজনের ঘরে উত্তর হবে ইট ইজ ফন্ড অফ এজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। এরপরে রিজনের ঘরে দেওয়া আছে, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোর্ডম, এর স্টেটমেন্ট হবে হি ইজ সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। এরপরে আমরা চলে আসব দুই দাগে। দুই দাগে একটি পোয়েম দেওয়া হয়েছে, এটা আমাদের টেক্সট বই থেকে এই পোয়েমের কিছু লাইন তোলা হয়েছে। দুইয়ের এতে যে প্রশ্ন আছে সেটা হলো এমসিকিউ টাইপের প্রশ্ন। দুইয়ের এ প্রথম প্রশ্নটা এক দাগ, দি পোয়েট আস্ক ফর এ সেইল দ্য কালার অফ হুইচ উড বি, এটা হবে হোয়াইট। দ্বিতীয় কোশ্চেন, দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ হোয়েটেড, এর উত্তর হবে নাইফ। তিন নম্বর কোশ্চেন, হোয়াইল গোয়িং টু দ্য সি দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ, এটা অবশ্যই হবে সি গার্লস। নম্বর ফোর, চার নম্বরের কোশ্চেন, দি পোয়েট আস্ক ফর এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং, উত্তর হবে ফেলো রোভার। এরপরে আমরা চলে আসছি বি এর এক দাগে। এখানে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এই প্রশ্নগুলোর উত্তর সংক্ষিপ্ত বাক্যে চাইছে, সেই উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্নটা ছিল, ডিউরিং হোয়াট টাইম অফ ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সি, এর উত্তর হবে দি পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সি অ্যাট ডন। দ্বিতীয় প্রশ্ন ছিল, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রিফার টু হেয়ার ফ্রম এ ফেলো রোভার, এর উত্তর হবে দি পোয়েট প্রিফার্স টু হেয়ার এ মেরি ইয়ার্ন ফ্রম এ ফেলো রোভার। এরপরে আমরা সেকশন বিতে চলে আসব। একটা আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে কন্যাশ্রী সম্পর্কে। কন্যাশ্রী পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প, যাতে আমাদের
ইউনিসেফ থেকে পুরস্কার পেয়েছে আমাদের বর্তমান সরকার। তো সেই নিয়ে যে আনসিনটা দেওয়া আছে তার তিনের এ যে এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, দি অ্যাওয়ার্ড ফর কন্যাশ্রী ওয়াজ রিসিভড ইন, এর উত্তর হবে দি হেগ, HAGUE। দ্বিতীয় কোশ্চেন, দ্য নাম্বার অফ কান্ট্রিজ দ্যাট টুক পার্ট ইন দ্য কম্পিটিশন ইজ, উত্তর হবে 62। এর পরের কোশ্চেন, দ্য চিফ মিনিস্টার রিসিভ দ্য অ্যাওয়ার্ড অন, উত্তর হবে ফ্রাইডে। এর পরের কোশ্চেন, দ্য কনগ্রাচুলেটরি মেসেজ ওয়াজ সেন্ট বাই ইউনিসেফ, উত্তর হবে থ্রু টুইটার। পরের কোশ্চেন, অ্যাকর্ডিং টু দীপঙ্কর দাসগুপ্ত কন্যাশ্রী উইল চেঞ্জ দ্য কোয়ালিটি অব দ্য, উত্তর হবে সোসাইটি। এরপরে চিফ মিনিস্টার থ্যাঙ্কড, উত্তর হবে বোথ ইউএন অ্যান্ড ইউনিসেফ। এরপরে আমরা চলে আসছি বি এর এক দাগে, বি দাগে ট্রু অ্যান্ড ফলস। প্রথম যে প্রশ্নটা আছে, দি অ্যাপ্লিকেশন ফর প্রাইজ ওয়ার শর্ট লিস্টেড টু এইড বিফোর ফাইনাল ডিসিশন, এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেব, সেটা হলো দিস ওয়াজ ওয়ান অ্যামং এইট স্কিমস চুজেন ফর দ্য ইউএন অ্যাওয়ার্ড। এর পরের কোশ্চেন নাম্বার টু, ইউনিসেফ সেন্ড দ্য কনগ্রাচুলেটরি মেসেজ অন দ্য ডে অফ উইনিং, এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, ইউনিসেফ দ্য ইউএন আর্ম ফর দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন হ্যাজ কনগ্রাচুলেটেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ফর দ্য ইউএন অ্যাওয়ার্ড। নাম্বার থ্রি প্রশ্ন আছে, ফর্মার হেড অফ ISI ইজ দীপঙ্কর সেনগুপ্ত, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হলো ফর্মার হেড অফ ISI কমা দীপঙ্কর দাসগুপ্ত অলসো কনগ্রাচুলেটেড ফর দ্য অ্যাওয়ার্ড। এরপরে আমরা চলে আসছি কোশ্চেন অ্যান্সার সি দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। প্রথম প্রশ্ন হলো, হুইচ অ্যাওয়ার্ড ডিড দ্য কন্যাশ্রী স্কিম উইন, এর উত্তর হলো কন্যাশ্রী স্কিম ওন ইউএন অ্যাওয়ার্ড। নেক্সট কোশ্চেন, হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ অলরেডি বিন বেনিফিটেড বাই দ্য স্কিম, উত্তর হলো নিয়ারলি 4.33 মিলিয়ন গার্লস স্টুডেন্টস হ্যাভ অলরেডি বিন বেনিফিটেড বাই দ্য স্কিম। তিন নম্বর প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য এইম অফ কন্যাশ্রী স্কিম, উত্তর হবে কন্যাশ্রী স্কিম এইমস অ্যাট এম্পাওয়ারিং গার্ল চিলড্রেন। পরের কোশ্চেন, হু কনগ্রাচুলেটেড দ্য গভর্নমেন্ট ফর রিসিভিং দ্য অ্যাওয়ার্ড, এর উত্তর হলো ইউনিসেফ কমা দ্য ইউএন আর্ম ফর দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন হ্যাজ কনগ্রাচুলেটেড দ্য গভর্নমেন্ট ফর রিসিভিং দ্য অ্যাওয়ার্ড। এরপরে আমরা চলে আসবো সেকশন সি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে চার নম্বরের কোশ্চেনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেট থেকে সঠিক উত্তর আমরা বেছে নেব। প্রথম হচ্ছে, লাস্ট সানডে হোয়াইল উই এর পরে ওয়ার ওয়াচিং হবে, ওয়ার ওয়াচিং। তারপরে হবে দ্য টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ড অফ, হাউ ডিড ইউ এর পরে হবে উইন, WIN। নাম্বার থ্রি, ইট হ্যাজ বিন রেইনিং হবে ফর থ্রি আওয়ার্স, ইট হ্যাজ বিন রেইনিং। পাঁচ দাগে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে হবে, প্রথমটা ফন্ড এর পরে অফ বসবে, বঙ্কিমচন্দ্র ইজ এর পরে দ্য স্কট অফ বেঙ্গল হবে, দ্য রোড ইজ আন্ডার কনস্ট্রাকশন হবে আন্ডার। এরপর আমরা ছয় দাগে চলে আসবো, এখানে ফ্রেজাল ভার্বস ব্যবহার করতে বলছে।
নিচে লিস্ট দেওয়া আছে ফ্রেজাল ভার্ব, আমরা সেগুলো বেছে নেব। প্রথম, দি পুলিশ ওয়াজ চেজিং এ থিফ, চেজিং এর বদলে ফ্রেজাল ভার্ব হবে রানিং আফটার। রিড দ্য বুক, রিডের বদলে ফ্রেজাল ভার্ব হবে গো থ্রু। কালাম ওয়াজ রিয়ার্ড, রিয়ার্ডের বদলে গ্রুপ ভার্ব হবে ব্রট আপ। এরপরে সাত দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করতে হবে। প্রথমে এক নম্বরে আছে, দি গার্ল সেইড আই ওয়াজ ডান্সিং ইন দ্য ইভিনিং, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এর উত্তর হবে, দ্য গার্ল সেইড দ্যাট শি হ্যাড বিন ডান্সিং ইন দ্য ইভিনিং। নেক্সট কোশ্চেন, দ্য বুক ইজ প্রিন্টিং, এটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। এটা দেখতে একটু অন্যরকমের অবজেক্ট নেই, এটাকে বলে কোয়াসি প্যাসিভ, সাবজেক্টে ধরেই ভয়েস করতে হবে। উত্তর হবে, দি বুক ইজ বিং প্রিন্টিং, প্রিন্টেড, দি বুক ইজ বিং প্রিন্টেড। তারপরের প্রশ্নটি আছে, ডায়মন্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট কস্টলি স্টোনস, রিরাইট সেন্টেন্স ইউজিং পজিটিভ ডিগ্রি। এটা পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসতে হবে। উত্তর হবে, ভেরি ফিউ স্টোনস আর অ্যাজ কস্টলি অ্যাজ ডায়মন্ড। এরপরে আমরা দেখতে পাচ্ছি আট দাগে, কোশ্চেন নম্বর থ্রি থেকে কিছু ফাইন্ড আউট ওয়ার্ড দিয়েছে যেগুলো সেম মিনিং কোশ্চেন নম্বর থ্রিতে আনসেন প্যাসেজে আমরা খুঁজে পাই। সেগুলি, প্রথমটি হলো অ্যাডমায়ার্ড, এর বদলে হবে অ্যাপ্রিসিয়েটেড। তারপরে আছে অ্যাপ্রুভাল, এর সেম ওয়ার্ড হবে রিকগনিশন। তারপরে আছে সামথিং দ্যাট এনকারেজ এ পার্সন টু ডু সামথিং, এর উত্তর হবে ইনসেন্টিভ। তারপরে আছে ফেমাস, এর উত্তর হবে লিডিং। তাহলে আজকে এই পর্যন্তই আমরা রাইটিং স্কিলের উত্তর, যেহেতু অনেক বড় সেহেতু দিলাম না। রাইটিং যেগুলো এসছে, প্রথমে একটার, ইউজ দ্য ফলোয়িং ফলো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ অন হাউ রেইন ইজ ফর্ম, রেইন, বৃষ্টি কীভাবে তৈরি হয় তার একটা ফ্লো চার্ট বা প্রসেসিং করতে হবে, এটা দেওয়া হয়েছে। দশ দাগে দেওয়া হয়েছে, সাপোজ ইউ আর দ্য মাদ্রাসা ক্যাপ্টেন অ্যান্ড ইউর মাদ্রাসা হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অফ সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে মাদ্রাসা ঠিক করেছে, তোমার মাদ্রাসা ঠিক করেছে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করবে, সচেতনতা শিবির করবে, সেই নিয়ে একটি নোটিশ লিখতে হবে। এই পয়েন্ট ওয়াইজ নোটিশটা লিখতে হবে, নিচে পয়েন্ট দেওয়া আছে। আর এগারো নম্বরে যে রাইটিংটা দেওয়া হয়েছে, রাইট এ রিপোর্ট ডিসক্রাইবিং হাউ ইজ সেলিব্রেটেড টিচার্স ডে ইন ইউর মাদ্রাসা, কীভাবে তোমার মাদ্রাসায় তোমরা টিচার্স ডে বা শিক্ষক দিবস পালন করো তা নিয়ে একটি রিপোর্ট লিখতে বলা হয়েছে। আজ এ পর্যন্তই, আবার পরে দেখা হবে। সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, 22/2019 বুধবার হাই মাদ্রাসা ভূগোল পরীক্ষায় যে প্রশ্নটি দেওয়া হয়েছিল সেই প্রশ্ন এবং তার উত্তর এই ভিডিওটিতে দেওয়া হয়েছে। প্রথমে বিভাগ ক, প্রথমে হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, প্রতিটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। এখানে 14টি প্রশ্ন আছে। প্রথম হচ্ছে, বহির্জাত শক্তির মূল উৎস হল, উত্তর হবে সূর্য। নদীতে প্রপাত কূপ গড়ে ওঠে, উত্তর হবে উচ্চ প্রবাহে। তিন, বায়ুমণ্ডলে অ্যালবেডোর পরিমাণ হল 34%, কিছু কিছু বইতে 35% আছে, ওই জন্য দুটি উত্তর, দুটো দিলেই নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। বায়ুর চাপ পরিমাপকারী যন্ত্রটি হল ব্যারোমিটার। কোনটি প্রশান্ত মহাসাগরের স্রোত, উত্তর হবে পেরু স্রোত। কোন নদীটিতে জোয়ারভাটা হয়, উত্তর হবে হুগলি। কাঠ কাঁচ হল কঠিন বর্জ্য। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য হল রাজস্থান। ব্যারেন দ্বীপটি এক ধরনের আগ্নেয় দ্বীপ। পশ্চিমবাহিনী নদী কোনটি, তাপ্তি। একটি শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ হল নিম। ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি পশ্চিমবঙ্গে অবস্থিত। ভারতের দীর্ঘতম জলপথটি হল এলাহাবাদ হলদিয়া জলপথ।
চার সেমিতে 1 কিমি হলে আরে হবে 1:25,000। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রতিটি উত্তর নিচের নির্দেশ অনুসারে দাও। 22টি প্রশ্ন আছে। প্রথমে নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে সত্য এবং যেটি ভুল তার পাশে মিথ্যা লেখো। ভারতের বৃহত্তম নদী দ্বীপ হলো সাগরদ্বীপ। ভারতের বৃহত্তম নদী দ্বীপ হলো মাজুলি, অর্থাৎ এখানে সাগরদ্বীপ লেখা আছে, মানে এটা মিথ্যা হবে। লু এক প্রকার শীতল বায়ু, না আমরা জানি লু হচ্ছে উষ্ণ বায়ু, তাহলে এটাও এখানে মিথ্যা লিখতে হবে। তরল বর্জ্যপদার্থ ভৌমজল দূষণের একটি কারণ, উত্তর এটা ঠিকই লেখা আছে, তাই সত্য লিখতে হবে। ধান একটি বাগিচা ফসল, ধান একটি খাদ্য ফসল, বাগিচা ফসল নয়, তাহলে মিথ্যা লিখতে হবে। কার্পাস একটি বিশুদ্ধ কাঁচামাল, সঠিক, তাই সত্য লিখতে হবে। অরুণাচল প্রদেশের জনসংখ্যা ভারতের মধ্যে সর্বাধিক, এটা মিথ্যা। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, লোয়েস্ট শব্দটির অর্থ হল স্থানচ্যুত বস্তু। জেড বায়ু প্রবাহিত হয় বায়ুমণ্ডলের ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ার স্তরে। গৌণ জোয়ারের কারণ পৃথিবীর কেন্দ্রাতিক বল। ভারতের বৃহত্তম উপহ্রদটি হল চিল্কা হ্রদ। গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে, উত্তরপ্রদেশ রাজ্য। আরএফ শব্দটির পুরো কথাটি হল রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। নুনা টক্স হিমবাহ, এলনিনো প্রশান্ত মহাসাগর, মিথেন গ্যাসীয় বর্জ্য, ভেম্বানাদ কয়েল, কারেওয়া মাটি, সার্ভে অফ ইন্ডিয়া দেরাদুন। ক্ষয়ের শেষ সীমা কোনটি? সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্রতল? সমুদ্রপৃষ্ঠ। ধুয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? নর্মদা নদীতে অবস্থিত। ITCZ এর পুরো কথাটি কী? কথাটি লেখো। ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, কোন জলবায়ু অঞ্চলে শীতকালে সর্বাধিক বৃষ্টিপাত হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। বরদ ইসিলা কোন রাজ্যে সংগঠিত হয়? অসমে। নাগার্জুন সাগর কোন নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত? কৃষ্ণা নদীতে অবস্থিত। এবার বিভাগ গয়ে দেওয়া হয়েছে পর্যায়ন বলতে কী বোঝো, তার অথবা আছে স্বাভাবিক মাত কী, স্থলবায়ু কী, তার অথবা আছে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কী, পরের প্রশ্ন বর্জ্যপদার্থ কাকে বলে, তার অথবা আছে ভরটকরণ কী, তার পরের প্রশ্ন ডেকান ট্রাপ কী, তার অথবা আছে মালনাদ ও ময়দান কী, 5 নম্বর প্রশ্ন মহানগর বলতে কী বোঝায়, খারিফ শস্য কী, পরে ইনস্যাট কী, বেঞ্চমার্ক কী, এগুলো পরবর্তী ভিডিওতে এই বড় প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। এখানে 4 নম্বরের প্রশ্নে 3টে করতে হবে, 3 নম্বর প্রশ্ন 4টে করতে হবে। সংক্ষেপে ব্যাখ্যা করো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম ওজোন স্তর সংক্ষেপে সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। উষ্ণস্রোত ও শীতল স্রোতের পার্থক্য লেখো। দশম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষার্থী হিসাবে বর্জ্য ব্যবস্থাপনায় তোমার ভূমিকা লেখো। বিষাক্ত ও বিষহীন বর্জ্যের মধ্যে যে পার্থক্য সেটা লেখো। বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব লেখো। কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের পার্থক্য লেখো। উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার লেখো, এটা অথবা যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে সে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত 2টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। এরা শৈলক্ষেপ ও পরিচালন বৃষ্টিপাত চিত্রসহ ব্যাখ্যা করো। নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও আয়ন বায়ুর সম্পর্ক আলোচনা করো। পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব আলোচনা করো। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের 2টি প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি বর্ণনা করো। তারপরে প্রশ্ন, ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলের বিস্তৃত বিবরণ দাও। তারপরে প্রশ্ন, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো। এবং তারপরে প্রশ্ন, ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এখানে 4টে প্রশ্ন দেওয়া আছে, 2টো লিখতে হবে। গ্রুপ এফ,
প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক দ্বারা চিহ্নিত করে নাম লেখো এবং মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। নামচা বারোয়া, বিন্ধ্য পর্বত, কাথিয়াবাড় উপদ্বীপ, মৌসিন রাম, মরুমৃত্তিকা অঞ্চল, প্রধান চা উৎপাদক অঞ্চল, গোদাবরী নদী, ভিলাই, ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট শহর কান্ডালা। এবার দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য ম্যাপ পয়েন্টিংয়ের বিকল্প। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? কারাকোরাম গিরিপথ। তাল কথাটির অর্থ কী? কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলি স্থানীয় বিষয়ে তাল বলা হয়। তাল হচ্ছে তাহলে জলাশয় বা হ্রদ। ভারতে কোথায় বছর দুবার বৃষ্টিপাত হয়? এখানে হবে করমণ্ডল উপকূলে। করমণ্ডল উপকূলে। দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় কোন নগরকে? কোয়েম্বাটুরকে। ভারতের চা গবেষণা কেন্দ্রের নাম লেখো। অসমের জোরহাট। সেচ এর পুরো কথাটি কি? স্পেশাল ইকোনমিক জোন। ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতে গম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? উত্তরপ্রদেশ। 2011 জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? 382 জন প্রতি বর্গ কিমিতে। ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম লেখো। নর্মদা তাপ্তি। এরপরে দেওয়া হয়েছে বালিয়াড়ি কি, সমুদ্রতরঙ্গ কাকে বলে, প্রতীক ধন্যবাদ বলতে কী বোঝো, বিওডি কি, এগুলো সব বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। তারপর যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম লেখো। সুন্দরবন হবে। কোন ফসল সোনালী তন্তু নামে পরিচিত? পাট। SAIL সেল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লি। ভারতের বর্তমান মহানগর সংখ্যা কয়টি? 53টি। ভারতের লিঙ্গ অনুপাত কত? 1940, মানে 940 জন পুরুষ, সেখানে 1000 জন পুরুষে 940 জন হচ্ছে মহিলা। কয়েল কি? মালাবার উপকূলে অবস্থিত অগভীর হ্রদ যেমন ভেম্বানাদ। মালাবার উপকূলে অবস্থিত অগভীর হ্রদগুলোকে কয়েল বলা হয়, যেমন হচ্ছে বৃহত্তম কয়েল হচ্ছে ভেম্বানাদ। সবার আগে পরের ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, 19/2/2019 মঙ্গলবার হাই মাদ্রাসার ইতিহাস পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা আলোচনা করব। হাই মাদ্রাসা ইতিহাস পরীক্ষায় মোট নম্বর ছিল 90, তার জন্য সময় দেওয়া হয়েছিল 3 ঘন্টা 15 মিনিট। 15 মিনিট প্রশ্ন পড়া এবং উত্তরপত্রে বিষয়ে রেজিস্ট্রেশন নম্বর ও ক্রমিক নম্বর লেখার জন্য নির্ধারিত ছিল। সাধারণ ইতিহাস। সাধারণ ইতিহাসের জন্য পূর্ণমান 64, এর মধ্যে বিভাগ কয়ে 1 নম্বরে আছে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 13টি প্রশ্ন আছে। প্রথম আছে, হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল 1780 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম আধুনিক মানুষ ছিলেন রামমোহন রায়। বর্তমান ভারতকে রচনা করেন স্বামী বিবেকানন্দ। সেই মুন্ডা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে কোল বিদ্রোহ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। আনন্দমঠ
রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। কাকে দেশবন্ধু বলা হয়? চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয়। সারা ভারত শ্রমিক সংগঠন গঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন অ্যানি বেসান্ত। মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা হলেন জ্যোতিবা ফুলে। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়েছিল 18 জুলাই 1947 সালে। বিভাগ খ, এখানেও 1 নম্বরের 13টি প্রশ্ন আছে। প্রথমে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি? সোমপ্রকাশ। কাঙাল হরিনাথের প্রকৃত নাম কি ছিল? হরিনাথ মজুমদার। দামিনী কোহ বলতে কি বোঝায়? পাহাড়ের প্রান্ত দেশ। সত্য বা মিথ্যা নির্ণয় করো। ভারতের প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ, মিথ্যা। 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, সত্য। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন, সত্য। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দীনবন্ধু মিত্র, নীল দর্পণ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে, বাল গঙ্গাধর তিলক, কেশরী। প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এবং মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। দেশীয় রাজ্য কাশ্মীর, দিল্লি, কর্ণাটক। মানচিত্র অথবা কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। যত মত তত পথ উক্তিটির প্রবক্তা ছিলেন শ্রীরামকৃষ্ণ। গোরা উপন্যাস লিখেছিলেন আর এন টেগোর। ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দের 1লা মে। নিম্নলিখিত বিবৃতিটির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই? লেখো, ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ডেভিড হেয়ার বিদ্যালয়গুলিতে পাঠ্যপুস্তকের চাহিদা মেটাতে চেয়েছিলেন। ওয়াহাবি আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ আন্দোলন, যদিও প্রাথমিকভাবে শুরু হয়েছিল ইসলাম ধর্মীয় সংস্কারক আন্দোলন হিসাবে, কিন্তু ক্রমান্বয়ে তার রূপ নেয় সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন হিসাবে। উষা মেহতা ভয়েস অফ ফ্রিডম বেতার তরঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন জনসাধারণের মধ্যে স্বাধীনতা আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। বিভাগ গ, 2-3টি বাক্যে উত্তর দাও। স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো? কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। সন্ন্যাসী বিদ্রোহে দুজন নেতার নাম লেখো, ভবানী পাঠক, মজনু শাহ। ভবানী পাঠক ও মজনু শাহ। কোথায় এবং কোন বছর মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন? 1857 সালে 29 মার্চ ব্যারাকপুরে। IACS পুরো কথাটি কি? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স।
চৌরি চৌরার ঘটনাটি উল্লেখ করো। 1922 সালে 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরি চৌরা গ্রামে উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ করে দেয়। রামসে ম্যাকডোনাল্ড কে ছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির প্রবক্তক। রশিদ আলী দিবস কি? 1946 সালের 11ই ফেব্রুয়ারি আজাদ হিন্দ ফৌজের সেনাদের দিল্লির লাল কেল্লায় বিচারের প্রতিবাদে রশিদ আলী দিবস পালিত হয়। মোহাম্মদ আলী জিন্না কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং দ্বিজাতি তত্ত্বের রূপকার। বিভাগ ঘ, 7-8টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4-4=16। সামরিক ইতিহাসের সংক্ষিপ্ত বর্ণনা দাও। নারী কল্যাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা জাতীয়তাবাদী অনুভূতির জাগরণে কী ভূমিকা নিয়েছিল? বিজ্ঞান শিক্ষায় জগদীশচন্দ্র বসুর অবদান লেখো। বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকার বিবরণ দাও। চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের ঘটনাটি লেখো। হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়? গ্রুপ ই, 15 বা 16টি বাক্যে যে কোনো 1টি প্রশ্নে উত্তর দাও। 8 নম্বরের প্রশ্ন, ফরাজি আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। ইয়ং বেঙ্গল আন্দোলনে ডিরোজিওর ভূমিকা কী ছিল? ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান উল্লেখ করো। ইসলামের ইতিহাস পূর্ণমান আছে 26। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 5 নম্বর আছে, 5টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, নতুন ইসলামী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবুল ইলাম আখ্যা দেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উমাইয়া বংশ প্রতিষ্ঠিত হয়েছিল 661 খ্রিস্টাব্দে। বাগদাদ নগরটি অবস্থিত টাইগ্রিস নদীর তীরে। ফাতেমীয় বংশের শাসন প্রথম শুরু হয়েছিল ইজিপ্টে। একটি সংক্ষিপ্ত বাক্যে উত্তর দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন সিদ্দিক নামে পরিচিত ছিলেন? কারণ ছোটবেলা থেকেই তিনি অতি সত্যবাদী ছিলেন। সুন্নি নামে কারা পরিচিত? রসুলুল্লাহ তার তরিকা যারা মেনে চলেন তারাই সুন্নি। সুন্নি নামে কারা পরিচিত? রসুলুল্লাহর তরিকা যারা মেনে চলেন তারাই সুন্নি। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পরের প্রশ্ন, কত সালে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল? 750 খ্রিস্টাব্দে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। মেসোপটেমিয়া, ইরাক, ফেরেস্তা, মেকাইল, সত্য বা মিথ্যা লেখো। স্পেনের ত্রাণকর্তা বলা হয় তৃতীয় আব্দুর রহমানকে, সত্য। নহর ই জুবাইদা একটি পুষ্করিণী, এটা মিথ্যা। বিভাগ গ, কাকে কেন ফারুক বলা হয়? দ্বিতীয় খলিফা হযরত ওমরকে বলা হয় কারণ তিনি সত্যকে মিথ্যা হতে পৃথক করতে পারেন। হযরত
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিফফিনের যুদ্ধের মূল কারণ কি ছিল? উমাইয়া শাসনের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রজাতন্ত্রের উত্থান ও গণতন্ত্রের অবসান আর বাইতুল মালকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করা। পরের প্রশ্ন, আব্বাসীয় শাসনের পতনের দুটি মূল কারণ কি ছিল? বিভাগ, ইসলামের প্রথম পবিত্র খলিফা কে ছিলেন তার কৃতিত্ব লেখো। কারবালার হত্যাকাণ্ডের কারণ কি ছিল? সিটি অফ বাগদাদ সম্পর্কে সংক্ষেপে লেখো। কর্ডোভার সাংস্কৃতিক জীবনে পরিচয় দাও। বিভাগ, 15-16টি বাক্যে উত্তর দাও, যেখানে লিখতে হবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল? খোলাফায়ে রাশেদিন যুগের সামাজিক জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। উমাইয়া শাসনের পতনের কারণ লেখো। আব্বাসীয় খলিফা হিসাবে আল আমিনের অবদান আলোচনা করো। বাকি প্রশ্নগুলো বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। হযরত মুহাম্মদ মহসিন কি জন্য বিখ্যাত? ফরাজি আন্দোলনের নেতা। সত্যগ্রহ আন্দোলন বলতে কি বোঝো? সত্যগ্রহ অর্থাৎ সত্যের প্রতি আগ্রহ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উইলিয়াম কোলভিল। গান্ধীবুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরা। যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। খিলাফত আন্দোলন, খিলাফত বলতে কি বোঝো? খলিফার শাসনকৃত বা অধিকৃত অঞ্চল। বাগদাদ শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খলিফা আল মনসুর। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? 1913 সালে বিরসা মুন্ডা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? মুন্ডা বিদ্রোহ। বিনা দাস স্মরণীয় কেন? স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন এবং বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অংশ গ্রহণকারী হিসাবে স্মরণীয়। সবার আগে পরের ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব 2019 সালে হাই মাদ্রাসা পরীক্ষার জীবন বিজ্ঞান প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। জীবন বিজ্ঞান পরীক্ষার লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ নম্বর ছিল 90, তার জন্য সময় বরাদ্দ করা হয়েছিল 3 ঘন্টা 15 মিনিট। যদিও উত্তরপত্রে প্রশ্নের উত্তর লেখার জন্য সময় 3 ঘন্টা। নির্দেশাবলী, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক, খ, গ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা ঘ বিভাগের চাকের 4-1 পরিবর্তে 4-1 প্রশ্নের উত্তর করতে হবে। বহিরাগত পরীক্ষার্থীদের ক, খ, গ ও ঘ ছাড়া অতিরিক্ত উমা বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে। কোন বিভাগ থেকে কটি প্রশ্নের উত্তর করতে হবে তা ওই বিভাগের শুরুতেই বলা আছে। বিভাগ ক, সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যক। প্রথম প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। এখানে 15টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, কোয়া সার্ভেট মডেল কে প্রথম প্রবর্তন করেন? উত্তর হবে ওপারিন। পরের প্রশ্ন, মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হল 23 জোড়া। পরের প্রশ্ন, শিম্পাঞ্জির তীক্ষ্ণ দাঁতগুলির নাম হল ক্যানাইন।
পায়রার লেজের পালকের সংখ্যা হল 12টি। মানুষের একটি অটোজম বাহিত বংশগত রোগ হল থ্যালাসেমিয়া। নিষেকের পর ফুলের যে অংশটি বীজে পরিণত হয় তা হল ডিম্বক। মানুষের স্বাভাবিক ক্রোমোজোমে ক্যারিওটাইপ হল 44XX/44XY। বায়ুবাহিত একটি রোগের উদাহরণ হল নিউমোনিয়া। পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা হল 34। এক সংকর জননের জিনোটাইপের অনুপাত হল 1:2:1। যে ধরনের ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার শেষ প্রান্তে অবস্থান করে তা হল টেলোসেন্ট্রিক। পরের প্রশ্ন, যে উদ্ভিদ হরমোনটি অঙ্কুরোদ্গমের সময় বীজের সুপ্ত অবস্থা কাটাতে সাহায্য করে তা হল জিব্বা রেলিন। সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মির প্রভাবে যে ক্যান্সারটি হয় তা হল ত্বকের ক্যান্সার। ব্যবহার ও অব্যবহার তত্ত্বের প্রবক্তার নাম হল ল্যামার্ক। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? উত্তর হবে জনন কোষে। বিভাগ খ, নিচে 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো, যে কোনো 5টি। 5টির জন্য 5 নম্বর, ড্যাশ হল বংশগতির গঠনমূলক ও কার্যমূলক একক, উত্তর হবে জিন। ড্যাশ হল আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস, উত্তর হবে 22 মে। ডিএনএ এর সম্পূর্ণ নাম হল ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। নিষেকের পর ড্যাশ গঠিত হয়, উত্তর হবে জাইগোট। লজ্জাবতী গাছের ড্যাশ ন্যাস্টিক চলন দেখা যায়, উত্তর হবে সিসমো ন্যাস্টিক চলন দেখা যায়। মানুষের মস্তিষ্কে করোটিভ স্নায়ুর সংখ্যা হল ড্যাশ জোড়া, উত্তর হবে 12 জোড়া। পরের প্রশ্ন, নিচের বাক্যগুলি ঠিক অথবা ভুল নিরূপণ করো, যে কোনো 5টি। প্রথমে বলা হচ্ছে, কলা পালন পদ্ধতির দ্বারা উদ্ভিদ সৃষ্টির পদ্ধতিকে মাইক্রোপ্রোপাগেশন বলা হয়, সঠিক, ঠিক লিখতে হবে। জিন ব্যাংক হল ইনসিটু সংরক্ষণ একটি উদাহরণ, না ভুল, তাহলে ভুল লিখতে হবে। বর্ণান্ধতা হলো একটি অটোজোম বাহিত বংশগত রোগ, উত্তর হবে ভুল। প্যান হল বায়ুবাহিত গৌণ দূষক পদার্থ, ঠিক। শিমুল হল অর্নিথোফিলাস ফুলের উদাহরণ, সঠিক, ঠিক লিখতে হবে। থাইরক্সিন হরমোনের অভাবে মানুষের গলগণ্ড রোগ হয়, সঠিক, ঠিক লিখতে হবে। এবারে ক স্তম্ভের দেওয়া শব্দ গুচ্ছের সাথে খ স্তম্ভের দেওয়া স্বরপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লিখতে হবে, যে কোনো 5টি। প্রথমে আসছে পুনরাবৃত্তি তত্ত্বের প্রবক্তা হলেন হেকেল। উদ্ভিদের অগ্রজ প্রকটতা নিয়ন্ত্রিত হয় অক্সিন। ক্রসিং ওভার দেখা যায় মিওসিস। সুন্দরবন হল একটি বায়োস্ফিয়ার রিজার্ভার। মরুভূমির জাহাজ হল উট। নিষেক ছাড়া বীজহীন ফল উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটি হল পার্থেনোকার্পি। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে হবে, এখানে 6টি প্রশ্নের উত্তর করতে হবে। কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়? অ্যাড্রিনালিন অথবা এপিনেফ্রিন। ভারতের একটি বিপন্ন প্রজাতির বন্য প্রাণীর বৈজ্ঞানিক নাম লেখো, প্যান্থেরা টাইগ্রিস। মানুষের কত জোড়া সুষমাক স্নায়ু আছে? 31 জোড়া। নাইট্রোজেন আবদ্ধকারী একটি জীবাণুর নাম লেখো, অ্যাজোটো ব্যাক্টর বা রাইজোবিয়াম। CSF কোথায় দেখা যায়? উত্তর হবে মস্তিষ্কের নিলয় বা সুষুম্না কাণ্ডের নিউরোসিল। বৈসাদৃশ্য শব্দটি লিখতে হবে, উত্তর হবে প্রিমোলার দাঁত। ল্যামার্কের লেখা বইটির নাম কি? ফিলোসফিক জুওলজিক। কোন উদ্ভিদ নিমাটোফার দেখা কোন উদ্ভিদে নিমাটোফোর দেখা যায়? উত্তর হবে লবণাম্ব উদ্ভিদে, ম্যানগ্রোভ উদ্ভিদে লিখলেও হবে, বা সুন্দরী গাছে দেখা যায় লিখলেও হবে।
বিভাগ গ নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2 বা 3 বাক্যে লিখতে হবে। প্রথমেই মায়োপিয়া কি, কিভাবে এটি সংশোধন করা যায়, যৌন ও অযৌন জনের 2টি পার্থক্য লেখো। অণুবিস্তারের 2টি সুবিধা উল্লেখ করো। থাইরক্সিন হরমোনের 2টি কাজ লেখো। বায়ু দূষণের 2টি কারণ উল্লেখ করো। ভারতের জনসংখ্যা বৃদ্ধির 2টি প্রভাব লেখো। জেনেটিক কাউন্সিলিং কাকে বলে, পিটুটারি গ্রন্থকে প্রভু গ্রন্থ বলা হয় কেন, মানুষের বৃদ্ধির বিভিন্ন দশাগুলি কি কি, ইতর পরাগ যোগের 2টি সুবিধা উল্লেখ করো, 2টি নাইট্রোজেন সারের উদাহরণ দাও, জীবন্ত জীবেশের 2টি উদাহরণ দাও, মৌমাছিদের দ্বারা পরিবেশিত নিত্য 2টির নাম লেখো, ফায়ারফক্স সিংহের বৈজ্ঞানিক ফায়ারফক্স এবং সিংহের বৈজ্ঞানিক নাম লেখো, মানুষের লিঙ্গ নির্ধারণে অ্যালোজমের ভূমিকা লেখো, প্রকৃতিতে শব্দ দূষণের 2টি প্রভাব লেখো, ডারউইনের বিভিন্ন সংগ্রামগুলি কি কি। বিভাগ ঘ নিচের 6টি প্রশ্ন তার বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথমে এসে 4-1, মানব চক্ষুর লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এর অথবা দেওয়া হয়েছে মাইটোসিস কোষ বিভাজনের মেটা ফেজ দশার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে তার 4টি অংশ চিহ্নিত করো। আর এই প্রশ্নের অথবাই আছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, মানুষের চক্ষুর গঠন ও কাজ লেখো, তার অথবা মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার গঠন ও কাজ লেখো। পরের প্রশ্ন 4-2, জীববৈচিত্র হ্রাসের 3টি কারণ লেখো, 2টি অভরায়ণ্যের উদাহরণ দাও, হাঁপানি রোগের এর অথবা দেওয়া হচ্ছে হাঁপানি রোগের 2টি কারণ লেখো, সংক্ষিপ্ত টিকা লেখো, বায়োডাইভার্সিটি রেজিস্টার। 4-3, নাইট্রোজেন চক্র বলতে কি বোঝো, নাইট্রোজেন স্থিতিকরণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। পরের প্রশ্ন জলদূষণের 3টি কারণ উল্লেখ করো, জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন। 4-4, আচরণের সংজ্ঞা দাও, শিম্পাঞ্জির 3টি আচরণগত অভিযোজন বৈশিষ্ট্যের উল্লেখ করো, তার অথবা দেওয়া হচ্ছে জৈব বিবর্তন কি, এই সম্পর্কে ডারউইনের মতবাদ বর্ণনা করো। মানুষের বর্ণান্ধতা রোগের 3টি উপসর্গ লেখো, বর্ণান্ধতা নির্ণয়ের যে কোনো 2টি পদ্ধতি নাম লেখো। এর অথবা দেওয়া আছে চেকার বোর্ডের সাহায্যে মেন্ডেলের 1 সংকর জননের পরীক্ষাটি বর্ণনা করো। পরে 4-6, নিষেক কাকে বলে, সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি সংক্ষেপে লেখো, অথবা দেওয়া আছে প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, বিভিন্ন প্রকার প্রতিবর্ত ক্রিয়া উদাহরণসহ বর্ণনা করো। বিভাগ উয়া কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে জিনের সংজ্ঞা দাও, পরেরটা সমবিভাজন কাকে বলে, সাইন্যাপস কি, ক্যান্সার কোষের 2টি বৈশিষ্ট্য লেখো, IUCN এর সম্পূর্ণ নাম লেখো, যে কোনো 3টি প্রশ্ন উত্তর করতে হবে। পরে 6-3, হেকেলের বায়ো জেনেটিক লটি লেখো, রেড গ্রন্থির অবস্থানও কাজ লেখো, স্টক ও সিয়ন বলতে কি বোঝো, সাইনোভিয়াল ফ্লুইডের কাজ কি কি, মিওসিসের 2টি তাৎপর্য লেখো। এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য জিওডলার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে চাপ দিয়ে রাখতে ভুলবে না। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, 18-2-2019 সোমবার হাই মাদ্রাসার গণিত পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর এই ভিডিওটিতে দেওয়া হয়েছে। Thank you.
শিক্ষার্থীরা, 2019 সালের হাই মাদ্রাসা পরীক্ষার ইসলাম পরিচয় বিষয়টির প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব।
সবার আগে এই ধরনের পরের ভিডিওগুলি পাওয়ার জন্য জিওডলার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবে না। সমগ্র ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।